নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি বানাবো একটা নতুন একটা রেসিপি, ডিম ভাপা। ডিম ভাপা বানানোর জন্য এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিম ভাপাটা ভীষণ সোজা একটা রেসিপি আর ভীষণ টেস্টি রেসিপি। একটা বাটি নিয়ে নিয়েছি বড়, এর মধ্যে এবারে একটা একটা করে আমি ডিমগুলোকে 4টে ডিমকে ফাটিয়ে নেব। এরকম করে ডিম ভাপা একটু নতুনত্ব জিনিস, এটা একবার ঘরে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। এতে আমি মেশাবো 2 চামচ বেসন, 2 চামচ বেসন দেব আর অল্প লবণ দেব। তো আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। এটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এটা কিন্তু ভীষণ একটা সোজা রেসিপি, একটু নতুনত্ব রেসিপি, একবার অবশ্য ঘরে বানিয়ে খেয়ে দেখবে। একটা বাটি নিয়ে নিয়েছি আমি, বড় দিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা গায়ে ভালো করে আমি ব্রাশ দিয়ে তেলটা বুলিয়ে দেব। এই বাটির ভেতরে আমি এই এটা ঢেলে দেবো এরকম করে। আমি তেল গুঁড়া, তারপরে এই বাটিটা এরকম ভাবে আমি বসিয়ে দেব। বসিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটাকে রেখে দেব। ডিমগুলোকে আমি ভাপি নিয়ে এরকম ভাবে কেটে দিয়েছি। আর আপনারা চাইলে কড়াইয়ে এটাকে দিয়ে বা প্যান করে ভেজেও নিতে পারেন, ভেজে নিলে আরো তাড়াতাড়ি সুবিধা হয়। এই যে এরকম করে ডিম ভাপা এরকম ভাবে আমি ভাপিয়ে নিয়েছি। এটা বানানোর জন্য আমি এটা আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এতে দিয়ে দেবো 2টো ছোট এলাচ, চিনি দেব আর একটু গোটা জিরে দিচ্ছি। আর এর ভিতরে 2 চামচ আমি এই পেঁয়াজ আর রসুন বাটা দিচ্ছি। এখানে 1 চামচ আমি জিরে আর আদা বাটা দিচ্ছি। এই মশলাটাকে আগে আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো এটা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এটা কালার করার জন্য দিচ্ছি আর ঝাল করার জন্য আমি একটু ঝাল বানানোর জন্য আমি এমনি লঙ্কা গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। বাটা এখানে আমি দিয়ে দিই। এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর স্বাদ আনার জন্য অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এটা ভীষণ সহজ একটা রেসিপি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্টস করবেন, কমেন্টস করলে বুঝতে পারবো যে আপনাদের নিশ্চয় পছন্দ হচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবারে 2 চামচ দই ফাটিয়ে রেখেছি, ওই দইটাকে দিয়ে দেব। দইয়ের বদলে আপনারা যদি ঘরে কাগজি লেবু থাকে তো কাগজি লেবু দিয়ে দেবেন। এটা একটু টকটক হলে কি খেতে ভীষণ ভালো লাগবে। এটা একদম অন্য ধরনের একটা রেসিপি। দেখুন আমার মশলাটা দইটা দিয়ে কষানো হয়ে গেছে। মশলাটা তার আগে ভালো করে আমি কষিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এটাকে এই দেখুন পুরো তেল বেরিয়ে গেছে, তেল বেরিয়ে গেলে জানবেন মশলা কষা হয়ে গেছে। এরপরে আমি গরম মশলা গুঁড়োটা দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা আগে দিইনি, তার কারণ আগে দিলে একদম ভাজা হয়ে গেলে গরম মশলার যে সেন্টটা সেটা থাকে না,
সেজন্য এটাকে আমি জল দেওয়ার আগে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি অল্প মতো জল দেবো, বেশি জল দেবো না, এতে অল্প জলই আমি ব্যবহার করছি। এরপরে আমি এরকম করে কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটাকে আমি দিয়ে দিলাম। এবারে একে একে আমি ডিম গুলোকে দিয়ে দেব। ঘরে মাছ মাংস সবজি না থাকলে একবার অবশ্যই এরকম ভাবে ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, আর সব ঘরে সবাইকে খাওয়াবেন। হালকা করে আমি নাড়বো, কারণ ডিম গুলোকে ভেঙে যেতে পারে। ডিম ভাপাটা আমার হয়ে গেছে, খুব কম সময় লাগে, বেশি সময়ও লাগে না। ডিম ভাপাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই ডিম ভাপা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, আর ঘরে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।